পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজের হাট নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটি এই দুই নৌরুটে চলবে আঠারোটি ফেরি ও তেত্রিশটি লঞ্চ ঈদ যাত্রায় পাটরিয়া দৌলদিয়ায় তিনটি ও আরিচা কাজিরহাট নৌরুটে একটি ঘাট প্রস্তুত করা হয়েছে এছাড়া দ্রুত ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতি প্রস্তুত রয়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে এখন যাত্রী ও যানবাহন পারাপারে চলমান রয়েছে ছোট বড় মিলিয়ে মোট তেরোটি ফেরি এদের মধ্যে তো যাত্রীর চাপ বেশি থাকে এবং কি এদিকে গাড়িও অনেক পর্যাপ্ত গাড়ি থাকে এই জন্য যাত্রীদের ভোগান্তি পারে হাটটা যাতে যানজট না হয় মালবাহী ট্র্যাকগুলো যাতে পদ্মশত হয়ে যায় যাত্রী কোনো ভোগান্তি হবে না আমাদের কোনো কষ্ট হবে না ঘাটে আসবো আসলে ফেরি থাকবে তাহলে শান্তি ঈদযাত্রায় ঘাট এলাকায় বিড়ম্বনা এড়াতে শিশু ও নারীদের জন্য ইফতারের ব্যবস্থা রেখেছে প্রশাসন আরিচ এবং পাটুরিয়া যানজট হবে না কারণ এবার ঈদে একটা দীর্ঘ ছুটির ব্যবস্থা আছে যদি কোনো যানজটের শিকার হয় মহিলারা থাকে শিশু থাকে সেক্ষেত্রে আমরা ইফতার করতে পারে সে ব্যবস্থা আমরা করব পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে বিশটি ও আরিচা কাজিরহাট নৌরুটে তেরোটি লঞ্চ চলাচল করবে ফেরিঘাটগুলোর পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্য করা হয়েছে আর যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে মেরামত করে আবার ব্যবহারযোগ্য করে ফেলব যাত্রীদের নিরাপত্তার জন্য সন্ধ্যার পর থেকে কোনো ধরনের স্পিড চলাচল করবে না কত পিরিয়ডগুলোতে আমাদের ফেরিগুলো একটু ঘুরে যেতে হতো এবার আমরা সোজাসুজি যেতে পারছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার মানুষ ভোগান্তি ছাড়াই এ দুই রুটে যাতায়াত করতে পারবে বলে আশা সকলের দীপ্ত বার্তাকক্ষ